সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার একেবারে কাছাকাছি কি আমেরিকা ও ইরান? আমেরিকা কি সত্যি এবার ইরানের উপর হামলা চালাবে? এতদিন ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর উপর আমেরিকা হামলা চালালেও এবার সরাসরি ইরানি ভূখণ্ডে আঘাত হানবে বাইডেন প্রশাসন? সময়ের সাথে সাথে এমন প্রশ্ন নিয়ে তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের শঙ্কা। বিশেষ করে সোমবার জর্ডানের সীমান্ত এলাকায় ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত আর 34 সেনা আহতের পর এতদিন ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে 150 বেশি হামলা চালালেও সেসব হামলায় কেবল মার্কিন সেনা আহতের ঘটনা ঘটেছে। তবে এবারই প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল আর এরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ বাড়ছে ইরানে হামলা চালাতে, কেননা এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চরম প্রতিশোধে আমরা তিনজন বীর দেশপ্রেমিক মার্কিন সেনাকে হারিয়েছি, তাদের আত্মত্যাগ জাতি কখনোই ভুলবে না। আর আমি এটাও বলতে চাই, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব, এই হত্যার পিছনে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের জেরেই এই হামলা চালিয়েছে তারা। তবে ইরান মার্কিন সেনা হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলো ইরানের নির্দেশে চলে না এবং ইরান সংঘাত সংঘর্ষকে সমর্থন করে না। অবশ্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর সিদ্ধান্তে ইরান হস্তক্ষেপ করবে না। তারা কিভাবে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করবে এবং যে কোনো আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীগুলো কিভাবে নিজেদের জনগণকে রক্ষা করবে, সেটা তাদেরই সিদ্ধান্ত। ইসরায়েলি অব্যাহত আগ্রাসনের ফলে এরই মধ্যে গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, রূপ নিয়েছে আঞ্চলিক সংঘাতে। একদিকে ইরান সমর্থিত হুতি আর হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, অন্যদিকে ইরাক ও সিরিয়ায় থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। তবে চলতি মাসের শুরুর দিকে ইরানের ভিতরে মার্কিন মদতপুষ্ট আইএসের হামলায় শতাধিক ইরানি নিহতের ঘটনা বারুদে আগুন ধরিয়ে দিয়েছিল। এর জেরে ইরান যেভাবে প্রথমবারের মতো সরাসরি পাকিস্তান, সিরিয়া ও ইরাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত জৈশ আল আদল আইএস ও মোসাদের অবস্থানে হামলা চালিয়েছে, ঠিক সেভাবে এবার 3 মার্কিন সেনা মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তো বটেই, এমনকি ইরানের ভূখণ্ডের ভেতরেই হামলা চালাতে পারে, যা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধের শঙ্কাকে তীব্র করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই পরিস্থিতিকে খুবই বিপজ্জনক বলছেন তারা। এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি। আমরা গেল কয়েক সপ্তাহ ধরেই উদ্বিগ্ন ছিলাম। মার্কিন সেনা মৃত্যুর ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো অনেক বেশি জটিল করে ফেলেছে। এখন যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরো বেশি কঠোর প্রতিক্রিয়া জানাবে, হামলা আরো তীব্র করবে। যদিও আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাত এড়াতে ইরান সবকিছুই করবে। যুক্তরাষ্ট্র ও ইরান এই দুই দেশই বারবার বলে আসছে তারা সরাসরি যুদ্ধ এড়াতে চায়। আবার দুই দেশই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে চায় যে কোনো মূল্যে। তাই পরিস্থিতি কোন দিকে যায়, তারা কি সরাসরি যুদ্ধে জড়াবে, এই প্রশ্নের উত্তর কেবল সময় বলে দিতে পারবে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।